আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর মতে ভালোই আছি। এই তো আমি আপনাদের সাথে আমার সিম্পল লাঞ্চ মেনুটা শেয়ার করতেছি। তো আজকে আমি রান্না করব লাউ চিংড়ি আর লাল শাক ভাজি। গতকালকে কিছু তরকারি রয়ে গেছে, তো ডাল রান্না করতে চাইছিলাম। এখন আমি ডাল রান্না করব না, আসলে রান্না করলে শুধু থেকেই যাবে, ওরকম খাওয়াও হয় না। তো হাঁড়িটা আমি চুলা চাপিয়ে দিয়েছি, এখন আমি পরিমাণ মতো পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, রসুনের পেস্ট দিয়ে দেব। পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি ড্রাই মশলা যোগ করব। প্রথমে আমি চিংড়িটা দিয়ে দেব, কুচো চিংড়ি দেব, তারপরে ড্রাই মশলাটা যোগ করে দেব। পেঁয়াজ রসুনের সাথে চিংড়িটাকে একটু ভেজে নেব। এ পর্যায়ে সামান্য একটু লাল মরিচের গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, এবং সামান্য একটু হলুদের গুঁড়ো যোগ করে দেব। আসলে সাদা লাউ রান্না করতে গেলে যত কম মশলা দেওয়া যায় ততই ভালো। আজকে যেরকম রান্না করেছি এর চাইতেও সাদা রাখি আমি। আজকে একটু হলুদ বেশি হয়ে গেছে, হলুদ আমি আরো কম দেই, সাদা সাদা থাকে সেটাই ভালো লাগে। কাঁচা মরিচের ধনে পাতা একটু বেশি পরিমাণে দিয়ে রান্না করি। তো আমি এখন মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভালোভাবে ভাজার জন্য সামান্য একটু পানিও যোগ করে দেব। তো এ পর্যায়ে সামান্য একটু পাঁচফোড়নের গুঁড়া যোগ করে দিলাম। আসলে আস্ত পাঁচফোড়ন আমি খেতে পারি না, তো কিছু কিছু তরকারিতে আমি পাঁচফোড়নের গুঁড়ো দেই, ভাজিতে তো দেই, তো লাউয়ের এই তরকারিতে আমি পাঁচফোড়ন দেই। আর সামান্য একটু পানিও যোগ করে দিলাম। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি লাউটা যোগ করে দিলাম। লাউটাকে 5 মিনিটের মতো ঢেকে দিলাম, 5 মিনিট পর ফিরে আসলাম। লাউটা আস্তে আস্তে কমে আসতেছে সেদ্ধ হয়ে। তো এখন ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে দেবো লাউটাকে।
আরো 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম, লাউটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি অবশ্যই লাউয়ে আর কোনো পানি যোগ করবো না, আমি এরকমই রাখবো। আপনারা যদি পানি আপনারা যদি ঝোল খেতে চান তাহলে আর একটু পানি যোগ করতে পারেন। তো এ পর্যায়ে আমি কাঁচামরিচটা যোগ করে দিলাম। স্বাদ অনুযায়ী লবণও যোগ করে দিচ্ছি, কারণ লবণটা আমি এ পর্যায়ে দিচ্ছি, অনেকেই লাউ রান্না করার সময় আগে আগে লবণটা দিয়ে দেন, তো আসলে আগে আগে লবণটা দেওয়া ঠিক না। লাউটা সুসিদ্ধ হয় তখনই যখন লবণটা পরে দেওয়া হয়, লবণ আগে দিলে লাউ সিদ্ধ হতে সময় লাগে। এটা একটা টিপস আপনারা জেনে রাখবেন। ধনে পাতাটাও যোগ করে দিচ্ছি। এই লাউ রান্না করতে গেলে বেশি করে ধনে পাতা এবং কাঁচামরিচ দিলে অনেক মজা হয়। যদিও এখন এই সাদা লাউয়ের টেস্ট শীতের দিনের লাউয়ের মতো না, শীত পড়ে গেলে টেস্টটা আরো বেড়ে যায়। লাউটা আমি নামিয়ে নেবো, হয়ে গেছে আমার। তেল গরম হয়ে গেছে, এখন আমি লাল শাকটা ভাজি করে নেব। লাল শাকের কোয়ান্টিটি খুব বেশি নাই, তো লাল শাক শাক ভাজি একবারই আসলে খাওয়া হয় দিনের বেলা, আসলে রাতে তেমন শাক টাক খাওয়া হয় না, তো আমি শুধু দুপুরের জন্য করে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন আমার দেওয়া হয়ে গেছে, আসলে আমার সময়ের সংকটের জন্য, না হলে আগে আমি ভাপিয়ে নিই শাকটা তারপরে বাগার দিই, তো সেটা এখন সম্ভব হচ্ছে না। আমার ছোট বেবি, তো ও এখন ঘুমাচ্ছে, এ ফাঁকে আমাকে রান্না সেরে ফেলতে হবে। তো পেঁয়াজ রসুন আমার ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি লাল শাকটা অ্যাড করে দেব। লাল শাক হতে খুব বেশি সময় লাগে না, 10 মিনিটের মতো লাগবে। পরিমাণ মতো লবণ যোগ করে দিচ্ছি, বেশি লবণ দেবো না, কারণ শাকটা সেদ্ধ হয়ে একদম কমে যাবে। শাকটা আমি ঢেকে রান্না করবো না, ঢাকলে কালারটা নষ্ট হয়ে যাবে, এভাবে আমি রান্না করে নেব। তো ফিরে এলাম প্রায় 10 মিনিট পর, শাকটা আমার হয়ে গেছে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। শাক ভাজিটা আমার হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।